মঙ্গলবার সকালে হালিশহর আর্টিলারি সেন্টারের প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন ও মিসাইল অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে প্রতিনিয়ত আধুনিক যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি যোগ করছে সরকার। তারই অংশ হিসাবে তুরস্ক থেকে আনা অত্যাধুনিক টাইগার 51 এলএমআরএস মিসাইল সিস্টেম ও চীন থেকে আনা সোরাড মিসাইল যুক্ত হয়েছে। তৃতীয় ব্যাটারির অন্তর্ভুক্তির মাধ্যমে রেজিমেন্টটির সক্ষমতা পূর্ণতা পেল। নতুন সংযোজিত এই ওয়েপন সিস্টেম নিঃসন্দেহে একটি অত্যাধুনিক সমরাস্ত্র, যা বাংলাদেশ সেনাবাহিনীর সমর সক্ষমতাকে দিয়েছে এক নতুন মাত্রা। সেনাপ্রধান বলেন, এ দুটি মিসাইল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, আকাশ ও সীমানা প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে এসব মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া দূরপাল্লার কামান, রাডার নিয়ন্ত্রিত মিসাইল ও মর্টার কেনার মাধ্যমে আর্টিলারি বিভাগের সক্ষমতা বেড়েছে অনেক গুণ। 44 সোরাড মিসাইল রেজিমেন্ট আর্টিলারির প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা সহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেনা সদস্যরা সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে বলে জানান সেনাপ্রধান। এরপর দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনীর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।